प्रिय शिक्षार्थी आज के दशम श्रेणी कृषि क्लस सबा स्वागत कम आज सबा शिक्षार्थी सब ईद निश्चय भलो कटे ईद आज के क्लस तुम्हारे ईद निश्चय भलो कटे सब पढ़ाशुना निश्चय भलो हो तैना अच्छा तेल देखो एन पढ़ार दिखे जा पढ़ार दिखे जा পড়ছিলাম শিল্পের কাঁচামাল। গত ক্লাসে আমরা পড়েছি শিল্পের কাঁচামাল। তাহলে শিল্পের কাঁচামাল বলতে কি বোঝায়? মানব জীবনে বেঁচে থাকার জন্য অনন্য নিয়ামত হচ্ছে সভ্যতা প্রতিষ্ঠা ও কি উন্নয়নের প্রধান ভিত্তি। আচ্ছা, শিল্পের কাঁচামালের মধ্যে আমরা পড়েছি আম সম্পর্কে, নারকেল নারকেলজাত দ্রব্যাদি সম্পর্কে আমরা পড়েছি। আজকে আমরা পড়ব বাঁশ ও বাঁশজাত দ্রব্যাদির ব্যবহার। তাহলে আমাদের গত ক্লাসের পড়া থেকে বলো তো কোন কোন দেশে আম উৎপাদন করা হয়? হ্যাঁ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ প্রভৃতি দেশে কি আমের উৎপাদন করা হয়। তাহলে চলো আজকে আমরা আমাদের দ্বিতীয় ক্লাস আরেক ক্লাসের পড়ার দিকে যাই। আমাদের আজকের পড়া হচ্ছে বাঁশ ও বাঁশজাত দ্রব্যাদির ব্যবহার। বাঁশ ও বাঁশজাত দ্রব্যাদির ব্যবহার। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বাঁশ ও বাঁশজাত দ্রব্যাদির ব্যবহার। তাহলে বাঁশ কি? বাঁশ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। বাঁশ কি? বাঁশ হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন হতে পারে, বাঁশ কি বা ঘাস জাতীয় উদ্ভিদ? বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ। বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ। আচ্ছা, তাহলে দেখো বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ। তাহলে বাঁশ কি? বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ। বাঁশ একটি বনজ অকাঠ ও প্রাকৃতিক সম্পদ। গৃহস্থলীর নানা কাজে, যে সবচেয়ে বড় কথা কি, বাঁশ পারিবারিক ও গৃহস্থলীর নানান কাজে ব্যবহার করা হয়ে থাকে। বড় বড় শিল্প প্রতিষ্ঠানে কি করা হয়? বাঁশ থেকে কাগজ, প্লাইবোর্ড, পার্টিকেল বোর্ড, ঢেউটিন ইত্যাদি তৈরি করা হয়। প্রাচীনকাল থেকে বাঁশ পাতলা করে চেরাই করে চাটায়, ঢোল, বিম আর ঘরের খুঁটি, খেলনা, বাদ্যযন্ত্র, টুকরি, ঝুড়ি, কুলা, মাছ ধরার খাঁচা, পলো ইত্যাদি প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়ে থাকে। দেখো তাহলে কি প্রাচীনকাল থেকে বাঁশ পাতলা করে চেরাই করে বাঁশ দিয়ে কি খুঁটি, পলো, তারপরে খেলনা ইত্যাদি বাদ্যযন্ত্র, টুকরি, ঝুড়ি, চাটাই ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, ইত্যাদি প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয়। তাহলে দেখো আমরা প্রথম থেকে বলতে পারি বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ। আচ্ছা, বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ, তারপরে কি? বাঁশ অকাঠ বনজ বনজ ও প্রাকৃতিক সম্পদ। আচ্ছা,
প্রাকৃতিক সম্পদ। আচ্ছা তাহলে দেখো বাঁশ ঘাসজাত উদ্ভিদ, বাঁশ অকাঠ বনজ ও প্রাকৃতিক সম্পদ, বাঁশকে গৃহস্থলীর কাজে ব্যবহার করা হয়। বাঁশ গৃহ নির্মাণ, গৃহ নির্মাণ গৃহসজ্জা, আসবাবপত্র ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। আসবাবপত্র ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় বাঁশকে, বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ, বাঁশ অকাঠ বনজ ও প্রাকৃতিক সম্পদ। আচ্ছা তাহলে বাঁশ কি কি কাজে ব্যবহার করা হয়? বাঁশ গৃহ নির্মাণ, গৃহসজ্জা, আসবাবপত্র ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। বাঁশ দিয়ে খুঁটি তৈরি করা হয়। গ্রামের দেখো কিছু বাড়ি, যে বাঁশের বাড়ি তৈরি করা হয়, যে মাটির বাড়ি তৈরি করা হয়, সেগুলোতে কিন্তু কি হয়, বাঁশ দিয়ে খুঁটি তৈরি করা হয়। তাহলে কি হলো, বাঁশ দিয়ে কি গৃহ নির্মাণ করা হলো? আমাদের বিল্ডিংগুলো তৈরি করতে কি বাঁশ দিয়ে ওটা বাঁশ ব্যবহার করা হয় বিল্ডিং তৈরিতে? আচ্ছা আসবাবপত্র বাঁশ দিয়ে কিন্তু সোফা তৈরি করা হয়, বাঁশ দিয়ে সুন্দর সুন্দর শোপিস তৈরি করা হয়, যেগুলো কি ঘর সাজানোর কাজে, গৃহসজ্জার কাজে লাগে। তাহলে দেখো বাঁশ ঘাস জাতীয় উদ্ভিদ, বাঁশ অকাঠ বনজ ও প্রাকৃতিক সম্পদ। আচ্ছা বাঁশ গৃহ নির্মাণ, গৃহসজ্জা, আসবাবপত্র ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। আচ্ছা তারপরে দেখো আরও কী করা হয়, বড় বড় শিল্প প্রতিষ্ঠানে বাঁশ ব্যবহার করা হয়। বড় 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 শিল্প প্রতিষ্ঠানে শিল্প প্রতিষ্ঠানে বাঁশ ব্যবহার করা হয়। ব্যবহার করা হয় করা হয় তাহলে দেখো বড় বড় শিল্প প্রতিষ্ঠানে বাঁশ ব্যবহার করা হয়। বড় বড় শিল্প প্রতিষ্ঠানে কি বাঁশ থেকে কাগজ, প্লাইবোর্ড, পার্টিকেল বোর্ড, ঢেউটিন ইত্যাদি ব্যবহার করা হয়। আচ্ছা তারপরে দেখো প্রাচীনকাল থেকে, আচ্ছা প্রাচীনকাল থেকে কিন্তু বাঁশের ব্যবহার হয়ে আসছে। প্রাচীনকাল থেকে বাঁশ পাতলা করে, চেরাই করে বাঁশ থেকে কি খুঁটি, তারপরে খেলনা, ডোল, তারপরে হচ্ছে টুকরি, ঝুড়ি, কুলা ইত্যাদি কি বাঁশ থেকে তৈরি করা হয়। তাহলে বাঁশ থেকে কী কী তৈরি করা হয়? ডোল, ঝুড়ি, টুকরি, খেলনা, খেলনা ইত্যাদি তৈরি করা হয়।
इत्यादि तैरी करा है। अच्छा इत्यादि तैरी करा है। ताहले देखो एगुलो काजे की बाँश व्यवहार करा होच्छे। बाँश दिए की तैरी करा होच्छे? बाँश कुटीर शिल्पे व्यवहार करा है। विश्व कुटीर शिल्पे किन्तु बाँशेर अनेक कदर रोचे। बाँश थेके की पादुका कुशन एगुलो जिनिस कुटीर शिल्पेर जिनिस घर सजानो जिनिसगुलो तैरी करा है। अनेक सुंदर सुंदर फुलदानी तैरी करा है, कुशन तैरी करा है, पादुका तैरी करा है, तारपरे कि देयाल कावर तैरी करा है। एगुलो कि गृहसज्जा बा गृहस्थलीर सौंदर्य बाड़ाते एगुलो व्यवहार करा है। अच्छा तारपरे देखो बाँश शिल्पेर प्रकार विभाग। बाँश शिल्पेर श्रेणी विभाग श्रेणी विभाग। अच्छा देखो बाँश शिल्पे श्रेणी विभाग। बाँश शिल्प के तीन भागे भाग करा हुआ है। कय भागे भाग करा हुआ है? तीन भागे। ताहले बाँश शिल्प के तीन भागे भाग करा हुआ है। तीन भागे भाग करा हुआ है। अच्छा बाँश शिल्प के तीन भागे भाग करा हुआ है कि कि अच्छा कि कि कागज शिल्प, निर्माण शिल्प और एक होच्छे क्षुद्र हस्तशिल्प। कि कि बाँश शिल्प और श्रेणी विभाग। बाँश शिल्प के तीन भागे भाग करा हुआ है। एक होच्छे कि कागज शिल्प, निर्माण शिल्प, क्षुद्र हस्तशिल्प। ताहले कि कि एक कागज शिल्प, कागज शिल्प कागज शिल्प। दुई नम्बर होच्छे निर्माण शिल्प। निर्माण शिल्प और तीन नम्बर होच्छे क्षुद्र कुटीर क्षुद्र हस्तशिल्प। क्षुद्र हस्तशिल्प हस्तशिल्प। আচ্ছা তাহলে দেখো বাঁশ শিল্পের শ্রেণী বিভাগ। বাঁশ শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বাঁশ শিল্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে কাগজ শিল্প, নির্মাণ শিল্প, আরেকটা হচ্ছে ক্ষুদ্র কি হস্ত শিল্প। আচ্ছা তাহলে দেখো আজকে আমরা বাঁশ ও বাঁশজাত দ্রব্যাদির ব্যবহার সম্পর্কে পড়লাম। বাঁশ ও বাঁশজাত দ্রব্যাদির ব্যবহারের মধ্যে আমরা আবার প্রথম থেকে একবার একটু পড়াটা রিভিশনে আসি। দেখো বাঁশ কি ঘাস জাতীয় উদ্ভিদ? বাঁশ কি ঘাস জাতীয় উদ্ভিদ? বাঁশ অকাট বনজ ও প্রাকৃতিক সম্পদ। গৃহস্থালির বিভিন্ন কাজে বাঁশ ব্যবহার করা হয়। আচ্ছা গৃহস্থালির বিভিন্ন কাজ বলতে কি বোঝাচ্ছে? গৃহস্থালির গৃহ নির্মাণ, গৃহসজ্জা, গৃহ তৈরি ইত্যাদি কাজে কি বাঁশ ব্যবহার করা হয়। আচ্ছা বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোতেও কি কিন্তু বাঁশের ব্যবহার করা হয়? বাঁশ থেকে কাগজ, প্লাইবোর্ড, পার্টিকেল বোর্ড, ঢেউটিন ইত্যাদি তৈরি করা হয়। আচ্ছা তারপরে দেখো বাঁশ থেকে কি প্রাচীনকাল থেকে বাঁশের ব্যবহার চলে আসছে। প্রাচীনকালে বাঁশ পাতলা করে চেরাই করে কি করা হয়? খুঁটি তৈরি করা হয়, খেলনা তৈরি করা হয়, ডোল তৈরি করা হয়, ঝুড়ি তৈরি করা হয় ইত্যাদি। এগুলো কি আমাদের গৃহস্থলীর কাজে লাগে? আচ্ছা তারপরে দেখো কুটির শিল্প, নান্দনিক শিল্প, বাঁশকে কি গৃহসজ্জা, দেয়াল কাভার,
কুশন, পাদুকা ইত্যাদি হিসেবে কিন্তু শিল্পে কিন্তু বাঁশের ব্যবহার করা হয়ে থাকে। বাঁশ কিন্তু দেশে বিদেশে সব জায়গাতে বাঁশের এই শিল্পটার কি প্রচলন আছে, এটার একটা খ্যাতি আছে। আচ্ছা, তাহলে আমরা তারপরে দেখি বাঁশ শিল্পের শ্রেণী বিভাগ। বাঁশ শিল্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেটা প্রথমটা হচ্ছে কি কাগজ শিল্প, তারপরেরটা হচ্ছে নির্মাণ শিল্প, তারপরে ক্ষুদ্র হস্তশিল্প। তাহলে তোমরা নিশ্চয়ই আজকের ক্লাস হবে বুঝতে পেরেছ। আচ্ছা, আজকে আমরা এ পর্যন্তই পড়ব। আমরা পরবর্তীতে আমাদের যে তিনটা ভাগ আছে এই তিনটা ভাগ সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা এখন কি হোমওয়ার্কটা নিয়ে নাও। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে বাঁশ ও বাঁশজাত দ্রব্যাদির ব্যবহার সম্পর্কে লিখো। তাহলে তোমাদের হোমওয়ার্ক, এই যে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে বাঁশ ও বাঁশজাত দ্রব্যাদির ব্যবহার সম্পর্কে লেখো। এটা হচ্ছে কি তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।